কংগ্রেস নেতা সৌম্য ইচকা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। সৌম্যবাবু, আমরা এতদিন জমিতে জল ঢুকিয়ে দেওয়া, কাজ করতে না দেওয়া, কাজ করিয়ে টাকা না দেওয়া ইত্যাদি একাধিক অভিযোগ পেয়েছে এবং মহিলাদের তো অভিযোগ রয়েছে, এবার মানব পাচারের অভিযোগ। সম্প্রতি আমরা একটা খবর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পিঙ্কি দেখালেন যে তার মেয়ে নেই, চলে গিয়েছে কোথাও এবং তার ধারণা যে এখান থেকেই পাচার করা হয়েছে, এটাও সন্দেশখালী থেকে উঠে এলো, এই তথ্য উঠে এলো সন্দেশখালী থেকে। আপনার প্রতিক্রিয়া? প্রথমে হচ্ছে, এটা তো আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম, পশ্চিমবঙ্গ সরকারের মুকুটে এইরকম পালক অনেক আছে, দুর্নীতি, চুরি, লুট, লুম্পেন রাজ, দুষ্কৃতি হানা, এসব তো ছিল, মানব অঙ্গ পাচার, মানব পাচার, হাইকোর্ট, মানব অঙ্গ পাচার, মানব পাচার, শিশু পাচার, নারী পাচার, তার সাথে এই সমস্ত ঘটনা সারা পশ্চিমবঙ্গ স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে অপরাধীদের। অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তাই তারা নিশ্চিন্তে বুকের ছাতি ফুলে ঘুরে বেড়ায়, কোনো অবস্থাতেই পুলিশের কাছে কোনো এফআইআর হয় না, পুলিশ সযত্নে, একাংশের পুলিশ সযত্নে তাদের লালিত পালিত করে, এই টাকা পয়সার সমস্ত ভাগ তৃণমূল, অপরাধী এবং পুলিশ সম্পূর্ণ সম্পৃক্তকরণ হয়েছে, সবার সাথে সবার যোগাযোগ, তা নাহলে এত বড় ঘটনা ঘটতে পারে না পশ্চিমবঙ্গ জুড়ে। সন্দেশখালী তো আপনারা আজকে ইডির ওই রকম ঘটনা না ঘটলে সন্দেশখালী জানতে পারতেন না, সারা বাংলায় এরকম সন্দেশখালী অনেক আছে। চিকেন নেক দিয়ে উত্তরবঙ্গের মহিলা পাচার, সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে শিশু নারী শিশু মানে মহিলা পাচার, তা আজকের ঘটনা, পশ্চিমবঙ্গে মারাত্মক ঘটনা চলছে দিনের পর দিন। আমরা বলছি যে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার ঘুমিয়ে আছে, নিশ্চিন্তে একদম আরামে ঘুমিয়ে আছে, পুলিশ পুলিশের কোনো কাজ করছে না, সরকারটা কার্যত লেমডাক সিচুয়েশনে চলে গেছে। বেশ, ধন্যবাদ, ধন্যবাদ সৌম্যবাবু। আমরা কথা বলছিলাম সৌম্য রায়ের সঙ্গে, এর পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, আমরা এতদিন জমিতে জল ঢুকিয়ে দেওয়া, কাজ করিয়ে টাকা না দেওয়া, মারধর করা, মহিলাদের রাত্রিবেলা ডেকে নিয়ে যাওয়া, এরকম একাধিক অভিযোগ পেয়েছি এবং এবার এবারে যে অভিযোগগুলো সামনে আসছে যে মানব পাচারও হচ্ছে, এখান থেকে মেয়েদের পাচার করে দেওয়া হচ্ছে, শিশুদের পাচার করে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগও উঠে আসছে। এবং আজকে আমাদের প্রতিনিধি পিঙ্কি সেরকম একটি খবর তথ্য খানিকক্ষণ আগেই তুলে ধরেছেন। আমি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া দেব। দেখুন, সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের যে কত পাপ এখনো মাটির তলায় চাপা পড়ে আছে তার হিসেব আমাদের কাছে নেই, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে ওখানে ওদের কত পাপের ভিত্তি ছড়িয়ে আছে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এতবার আদালত বলার পরেও, আদালতের নির্দেশে ওখান থেকে 144 উঠে যাওয়ার পরেও, ওরা ছলে বলে কৌশলে সমস্ত বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংগঠন, এমনকি মিডিয়া, আপনাদের সাংবাদিককে সন্তুকে গ্রেপ্তার করেছে, এছাড়াও বিভিন্ন মিডিয়াকে ওরা আটকানোর চেষ্টা করছে, ধমকানোর চেষ্টা করছে, বিভিন্ন কমিশন ওখানে যাওয়া থেকে আটকাচ্ছে, আদালত 144 তুলে দেওয়ার পরও যেন তেন প্রকারে ওরা সন্দেশখালীটাকে একটা বদ্ধ দ্বীপ করে রেখে দিয়েছে, যাতে ওখানে বাইরে থেকে সূর্যের আলো ঢুকতে না পারে, ওখানে কি ঘটে চলেছিল এত বছর ধরে যাতে বাইরের মানুষ জানতে না পারে। সুতরাং ওখানে মানব পাচার, ওখানে শিশু পাচার, নারী পাচার তৃণমূল কংগ্রেস যে ওখানে করেছে, যদি তার প্রমাণ পাওয়া যায় আমরা নতুন করে অবাক হব না, কেননা এহেন নোংরামি নেই যা তৃণমূল করতে বাকি রেখেছে সন্দেশখালীতে বা গোটা বাংলায়। কিন্তু আবার এইটাও ঘটনা এনআইএ তথ্য চেয়ে পাঠিয়েছে, খুব ভালো কথা, কিন্তু আজকে পর্যন্ত এনআইএ এই ধরনের যত ঘটনায় তথ্য চেয়ে পাঠিয়েছে বা তদন্ত করেছে, একটারও একটা সিগন্যাল তদন্তেরও কোন রকম কোন কার্যকারী আউটকাম আমরা এখন অব্দি পাইনি। এমনকি সন্দেশখালীতেও শাহজাহান, যে আমরা দেখলাম যখন ইডিকে মারধর করে ওরা গুন্ডারা ফেরত পাঠালো, তারপরে এনআইএ এর সঙ্গে বৈঠক করলো ইডি এবং আমরা জানলাম যে এবার থেকে এনআইএও শাহজাহানকে খুঁজবে, তারপরও আজকে 1.5 মাস পার করে 2 মাস হতে চললো, শাহজাহানকে কেউ খুঁজে পেলো না। সুতরাং এনআইএ তদন্তে নেমে পড়ে কিন্তু তদন্ত থেকে আর উঠতে পারে না। আমরা চাই কার্যকারী তদন্ত, না হলে আজকে একে ডেকে পাঠালে কালকে একে ডেকে পাঠালে মানে কি হয় আদৌ, সেদিকেও আমরা নজর রাখবো। ধন্যবাদ, ধন্যবাদ সতর্ক। আমরা আমরা আপনাদেরকে যে তথ্য দিচ্ছিলাম সেখান থেকে এটা স্পষ্ট যে এবার মানব পাচারের অভিযোগ এনআইএও এবার যাবতীয় তথ্য চেয়েছে রাজ্য সরকারের কাছে, যদিও বিভিন্ন রাজনৈতিক মহলের নেতাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, আমরা কংগ্রেস নেতার সঙ্গে কথা বলছি, আমরা সিপিএম নেতার সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছে এই তদন্তের আসল নির্দেশটা বেরিয়ে আসুক, তার অপেক্ষায় তারা রয়েছেন।
কংগ্রেস নেতা সৌম্যজিৎ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। সৌম্যবাবু, আমরা এতদিন জমিতে জল ঢুকিয়ে দেওয়া, কাজ করতে না দেওয়া, কাজ করিয়ে টাকা না দেওয়া ইত্যাদি একাধিক অভিযোগ পেয়েছি এবং মহিলাদের তো অভিযোগ রয়েছে, এবার মানব পাচারের অভিযোগ। সম্প্রতি আমরা একটা খবর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পিঙ্কি দেখালেন যে তার মেয়ে নেই, চলে গিয়েছে কোথাও এবং তার ধারণা যে এখান থেকেই পাচার করা হয়েছে, এটাও সন্দেশখালী থেকে উঠে এলো, এই তথ্য উঠে এলো সন্দেশখালী থেকে। আপনার প্রতিক্রিয়া? প্রথমে হচ্ছে এটা তো আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম, পশ্চিমবঙ্গ সরকারের মুকুটে এইরকম পালক অনেক আছে, দুর্নীতি, চুরি, লুট, লুম্পেনরাজ, দুষ্কৃতিহানা এসব তো ছিল, মানব অঙ্গ পাচার, মানব পাচার, হাইকোর্ট, মানব অঙ্গ পাচার, মানব পাচার, শিশু পাচার, নারী পাচার, তার সাথে এই সমস্ত ঘটনা সারা পশ্চিমবঙ্গ স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে অপরাধীদের। অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তাই তারা নিশ্চিন্তে বুকের ছাতি ফুলে ঘুরে বেড়ায়, কোনো অবস্থাতেই পুলিশের কাছে কোনো এফআইআর হয় না, পুলিশ সযত্নে, একাংশের পুলিশ সযত্নে তাদের লালিত পালিত করে। এই টাকা পয়সার সমস্ত ভাগ তৃণমূল, অপরাধী এবং পুলিশ সম্পূর্ণ সম্পৃক্তকরণ হয়েছে, সবার সাথে সবার যোগাযোগ, তা না হলে এত বড় ঘটনা ঘটতে পারে না পশ্চিমবঙ্গ জুড়ে। সন্দেশখালী তো আপনারা আজকে ইডির ওই রকম ঘটনা না ঘটলে সন্দেশখালী জানতে পারতেন না, সারা বাংলায় এরকম সন্দেশখালী অনেক আছে। চিকেন নেক দিয়ে উত্তরবঙ্গের মহিলা পাচার, সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে শিশু, নারী শিশু, মানে মহিলা পাচার, তা আজকের ঘটনা, পশ্চিমবঙ্গে মারাত্মক ঘটনা চলছে দিনের পর দিন। আমরা বলছি যে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার ঘুমিয়ে আছে নিশ্চিন্তে, একদম আরামে ঘুমিয়ে আছে, পুলিশ পুলিশের কোনো কাজ করছে না, সরকারটা কার্যত লেম ডাক সিচুয়েশনে চলে গেছে। বেশ বেশ, ধন্যবাদ ধন্যবাদ সৌম্যবাবু। আমরা কথা বলছিলাম সৌম্যজিৎ রায়ের সঙ্গে, এর পাশাপাশি আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, আমরা এতদিন জমিতে জল ঢুকিয়ে দেওয়া, কাজ করিয়ে টাকা না দেওয়া, মারধর করা, মহিলাদের রাত্রিবেলা ডেকে নিয়ে যাওয়া, এরকম একাধিক অভিযোগ পেয়েছি এবং এবারে যে অভিযোগগুলো সামনে আসছে যে মানব পাচারও হচ্ছে, এখান থেকে মেয়েদের পাচার করে দেওয়া হচ্ছে, শিশুদের পাচার করে দেওয়া হচ্ছে, এরকম অভিযোগও উঠে আসছে এবং আজকে আমাদের প্রতিনিধি পিঙ্কি সেরকম একটি খবর তথ্য খানিকক্ষণ আগেই তুলে ধরেছেন। আমি আপনার প্রাথমিক প্রতিক্রিয়া দেব। দেখুন, সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের যে কত পাপ এখনো মাটির তলায় চাপা পড়ে আছে তার হিসেব আমাদের কাছে নেই। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে ওখানে ওদের কত পাপের কীর্তি ছড়িয়ে আছে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এতবার আদালত বলার পরেও, আদালতের নির্দেশে ওখান থেকে 144 উঠে যাওয়ার পরেও, ওরা ছলে বলে কৌশলে সমস্ত বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংগঠন, এমনকি মিডিয়া, আপনাদের সাংবাদিককে সন্তুকে গ্রেপ্তার করেছে, এছাড়াও বিভিন্ন মিডিয়াকে ওরা আটকানোর চেষ্টা করছে, ধমকানোর চেষ্টা করছে, বিভিন্ন কমিশনকে ওখানে যাওয়া থেকে আটকাচ্ছে। আদালত 144 তুলে দেওয়ার পরও যেন তেন প্রকারে ওরা সন্দেশখালীটাকে একটা বদ্ধ দ্বীপ করে রেখে দিয়েছে, যাতে ওখানে বাইরে থেকে সূর্যের আলো ঢুকতে না পারে, ওখানে কি ঘটে চলেছিল এত বছর ধরে যাতে বাইরের মানুষ জানতে না পারে। সুতরাং ওখানে মানব পাচার, ওখানে শিশু পাচার, নারী পাচার তৃণমূল কংগ্রেস যে ওখানে করেছে, যদি তার প্রমাণ পাওয়া যায় আমরা নতুন করে অবাক হব না, কেননা এহেন নোংরামি নেই যা তৃণমূল করতে বাকি রেখেছে সন্দেশখালীতে বা গোটা বাংলায়। কিন্তু আবার এইটাও ঘটনা, এনআইএ তথ্য দিয়ে পাঠিয়েছে, খুব ভালো কথা, কিন্তু আজকে পর্যন্ত এনআইএ এই ধরনের যত ঘটনায় তথ্য দিয়ে পাঠিয়েছে বা তদন্ত করেছে, একটারও, একটা সিগন্যাল তদন্তেরও কোন রকম কোনো কার্যকারী আউটকাম আমরা এখন অব্দি পাইনি। এমনকি সন্দেশখালীতেও শাহজাহান, যে আমরা দেখলাম যখন ইডিকে মারধর করে ওরা গুন্ডারা ফেরত পাঠালো, তারপরে এনআইএর সঙ্গে বৈঠক করলো ইডি এবং আমরা জানলাম যে এবার থেকে এনআইএও শাহজাহানকে খুঁজবে, তারপরও আজকে 1.5 মাস পার করে 2 মাস হতে চললো, শাহজাহানকে কেউ খুঁজে পেলো না। সুতরাং এনআইএ তদন্তে নেমে পড়ে কিন্তু তদন্ত থেকে আর উঠতে পারে না। আমরা চাই কার্যকারী তদন্ত, না হলে আজকে একে ডেকে পাঠালে কালকে একে ডেকে পাঠালে কি মানে কি হয় আদৌ, সেদিকেও আমরা নজর রাখবো। ধন্যবাদ ধন্যবাদ সতর্ক। আমরা আমরা আপনাদেরকে যে তথ্য দিচ্ছিলাম সেখান থেকে এটা স্পষ্ট যে এবার মানব পাচারের অভিযোগ এনআইএও এবার যাবতীয় তথ্য চেয়েছে রাজ্য সরকারের কাছে, যদিও বিভিন্ন রাজনৈতিক মহলের নেতাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, আমরা কংগ্রেস নেতাদের কথা বলছি, আমরা সিপিএম নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছে এই তদন্তের আসল নির্দেশটা বেরিয়ে আসুক, তার অপেক্ষায় তারা রয়েছেন।